আচ্ছা ভাই, এটা কি মাছ? আমার কাছে তো এটা হে আমাগোর টেপা মাছের মতো লাগতেছে। এটাই এক দেশের এক এক ভাষা। এটা ওই যে যেটা ফুলে ফুলে, হ্যাঁ হ্যাঁ, এটা পড়তো আমাদের ভাষা। এই মাছ কি এটা খাওয়া যায়? আবার এই যে এখানেও কিন্তু শুটকি প্রসেসিং করা হচ্ছে, এগুলা কিন্তু বাছাই করা হচ্ছে, তাই না? বাছানা করা হচ্ছে আপনার। এটা হচ্ছে আপনার গুড়ি মাছের, যে মাছের ময়লা থাকে, ময়লা টলা ছোট মাছ যেগুলা। আসসালামু আলাইকুম, আজকে চলে আসলাম শুটকির রাজ্য নাজিরা টেক কক্সবাজারে, যেখানে শুটকি পল্লি বলা হয় যেটাকে, কক্সবাজারের শুটকি পল্লি নাজিরা টেক, তাই না ভাই? জি ভাই। এখানে আসার পর আমি তো অবাক হয়ে গেছি যে এত পরিমাণে শুটকি এখানে, ধারণার বাহিরে। এটা আরো শুকাতে হবে, আরো শুকাতে হবে। এটাও তো মনে হয় ইয়া কি ফিশ জানি কি মাছ, এটা এটা চুরি মাছ, একদম চুরি সুরু চুরি। আর এটা হচ্ছে রূপসাদা, রূপসাদা না, এটা হচ্ছে আপনার টেক সাদা, টেক। আসসালামু আলাইকুম বড় ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছেন? এই যে শুটকি পল্লিতে কাজ করেন আপনি, এই জায়গার স্থানীয়? হ্যাঁ না না, আমি তো মহেশখালী। ও আচ্ছা, মহেশখালী। আচ্ছা, এগুলা কি শুকানো শেষ? শেষ। এখন এগুলা প্যাকেট করবেন, তাই না? হ্যাঁ করব। হ্যাঁ ছিলে 70 টাকা নেব। এই যে একটা যে বান্ডিল শুটকি মাছের বান্ডিল, এটা আপনারা পাইকারি কত টাকা সেল করবেন? 400 টাকা। এটা তো মনে করেন এটা অনেক 20,000-25,000 একটা ডুবে, একটা ডুবে এরকম আর। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক টাকা শুটকি। এটা হচ্ছে সাদা চুরি, সাদা চুরির মনে হয় দাম বেশি, তাই না? দাম বেশি, এই তাছাড়া মনে হয় এরকম বেশি না, 50 টাকা 100 টাকা এরকম বাড়তি আর কি। ওই মনে হয় এই সাইজের মধ্যে ওইটা হচ্ছে আপনার জাতি চুরি, এটা জাতি চুরি। হ্যাঁ, এটা জাতি চুরি আর এটা সাদা চুরি। এই এখানে পার্থক্য হচ্ছে আপনার এটা কালো রঙের আর সাদা রঙের, আমিও কখনো এতটা আন্দাজ করতে পারি নাই, আমি শুধু শুনছি যে কক্সবাজার শুটকির রাজা। আচ্ছা ভাই, এটা কি মাছ? আমার কাছে তো এটা হে আমাগো টেপা মাছের মতো লাগতেছে। এটাই এক দেশের এক এক ভাষা আর কি। এটা ওই যেটা ফুলে ফুলে, হ্যাঁ এটা পড়তো আমাদের ভাষায় বলে। এই মাছ কি এটা খাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ খাওয়া যায়। এটা এখানে খাওয়া, এটা খেলে নাকি বিষ? না বিষ আছে, বিষ এখানে যে বিষের ডিম বা বিষের একটা আকৃতি আছে ওইটা বাহির করে ফেলে দিলে আমাদের ওই দিকে কিন্তু আবার এগুলা খায় না। করে মহিলা সামুদ্রিক টেপা যেটা আর কি, সামুদ্রিক টেপা। আচ্ছা, আরো অনেক আছে, আরো বড় আছে। হ্যাঁ, একটি টেপা বড় আছে, 4-5 কেজি ওজনের আছে। এইগুলা কত টাকা কিলো বিক্রি করা হয়? 1 কিলো 220 টাকা, 250 টাকা। ও মানে এটার দাম একটু কম আছে আর কি। এগুলা এই যে শুটকির জন্য রেডি করা হচ্ছে, এগুলা শুকানো হবে, তাই না? জি, এগুলা শুকানো হবে। আচ্ছা আচ্ছা, এগুলা শুকানো হবে। এগুলা কি মাছ? এটা চৈকা মাছ বলে, চৈকা মাছ। আচ্ছা আচ্ছা, চৈকা ভাইসা বলার। এগুলা এই যে ভিতরের যে নারী বুড়িটা, ওইটা এটা তো নারী বুড়ি ফালানো হবে না, এটা এরকম শুকাবে। ও আচ্ছা আচ্ছা, এটা এটা ভিতরে নারী বুড়ি ফালানো হবে না। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি কি শুটকি বলে ভাই? এটা আপনার আমাদের ভাষায় তো নাপি বলে, আপনাদের ভাষায় নাপ্রি শুটকি বলে, তাই না? এটা চায়নাতে বেশি সেল করা হয়, তাই না? চায়না আপনার এই এরকম জাতীয় তো মানে মনে করেন জাপানে, চায়নায়, বিভিন্ন দেশে ইম্পোর্ট হয়। তাছাড়া মনে করেন আমাদের বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের মানুষের এই সেই শুটকি, এই শুটকিটাই ছোট ছোট চিংড়ি মাছ যেটা সাগরের মধ্যে পাওয়া যায় হোয়াইট কালারের। চিংড়ি ছোট ছোট চিংড়ি একটা আছে না সাদা কালারের, একদম ওই চিংড়িটা খাই না। এখানে মনে করেন পানি লস গেলিয়া ওইখান থেকে যে ময়লা আবর্জনা আছে ওগুলো বাইসানোর পরে এভাবে প্রসেসিং করে, প্রসেসিং করার পরে শুকায়, শুকার পরে ওইটা। আচ্ছা, ওই যে ওই তোমার পায়ের সমস্যা হয় না? সমস্যা হয় না? ওই তো খালি পায় অ্যাংলে, এখন তো এখানে সমস্যা হওয়ার মতো কিছু নেই, কাটা কুটা নাই? না না, ওগুলো সব বাইসে ফেলছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে মানে চায়নাতে ইম্পোর্ট হয় বেশি, এরকম দেশে ইম্পোর্ট বেশি হয়, কারণ এগুলো বাংলাদেশে মানুষ খায় না। অবশ্যই খায়, খায় কম না, চাহিদা অনেক। এটা শুধু একটা না, এরকম হাজার হাজার কি আছে, জায়গা আছে এটা উৎপাদন করা যায়। এটা পাহাড়ি আপনার এই পার্বত্য এলাকাতে বেশি খায়, এত মনে করেন বাইরের দেশে যায়,
বুঝতে পারছি আর কি এটাও এক জাতের শুটকি এটা কি পুরো পরে কি শুকানো হবে নাকি ভিজা ভিজাই থাকবে এরকম শুকা আর একটু শুকানোর পরে এটা প্যাকেট করে প্রসেসিং করে এই পরে টুটুকে টুটুকে বাজারে চলে যাবে ওইখান থেকে ওরা অন্য ক্ষেতরা নিয়ে যাবে আচ্ছা